হ্যালো বন্ধুরা, ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা সুন্দর এবং আমার কাছে নতুন রেসিপি আমি বলে মনে করি, আমি নিজের ইচ্ছা এটা মন থেকে করছি, হয়তো তোমরা অনেকেই করে থাকবে, আমি করছি আমার মতন করে। আর এটা ভীষণ উপাদেয় উপকারী একটা খাবার, এই আজ আমি তোমাদের করে দেখাচ্ছি সজনে পাতা দিয়ে ভর্তা। তা কিভাবে করি চলো দেখি। সজনে পাতা তো কিনতে পাওয়া যায় না, আশেপাশে এলাকায় যদি গাছ থাকে তবে পাতা কালেক্ট করে, কচি পাতাগুলো কালেক্ট করে এই রেসিপিটা করা খুবই সহজ আর খুবই উপকারী একটা রেসিপি। আমি প্রথমে এরকম সজনে পাতাগুলো ভালো করে এরম করে বেছে নিয়েছি, কোনো সজনে পাতাতে শুয়োপোকা মাকড়সা থাকে এরম দেখে প্রথমে বেছে নিতে হবে। হ্যাঁ, তারপরে এইগুলো একটা একটা করে এরম করে ধরে এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। তা চলো আমি প্রথমে ছাড়িয়ে নিই এরম করে, তারপরে ছাড়িয়ে ফিরে আসছি। সজনে পাতাগুলো ডাঁটির থেকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এবার এটা ধোবো। আর তার মধ্যে আমি কারি পাতা দেব, এ কারি পাতা আমার নিজের টবে চাষ করা কারি পাতা, এইগুলো কারি পাতাটা এইভাবে ছাড়িয়ে এর মধ্যে দেব। কারি পাতা কেউ দিতেও পারেন নাও দিতে পারেন, কারি পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। হ্যাঁ, আর কারি পাতাও আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকার, সেই জন্য আছে বলে আমি কারি পাতা একটু দিয়ে দিচ্ছি, টেস্টটা আরও বাড়বে। কারি পাতা বাজারে কিনতেও পাওয়া যায়। এবার আমি এই শাকগুলোকে সব ধুয়ে নেব। কারি পাতা আর সজনে পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর গ্যাসের বসানোর পর গ্যাসটা অন করে দিয়েছি, তারপরে জলটাকে ঈষৎ উষ্ণ গরম করে নিয়েছি, একেবারেই মানে হাত দিতে পারি এইরকম গরম, যেহেতু সজনে পাতা একটু কষকষ, হ্যাঁ সেই জন্য একটু গরম জলে 5 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব। কিন্তু এই পাতা কখনোই ফোটাবে না, জাস্ট গরম জলে একটু নরম করার জন্য দেব, আর এতে সামান্য একটু লবণ দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব, এভাবে আমি ভিজিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। সজনে শাকগুলো আমি গরম উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে উঠিয়ে নিয়েছি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর 8 কোয়া মতন রসুন নিয়েছি, এগুলো বাড়িয়ে কমিয়ে যার যার আন্দাজ অনুসারে শাকের পরিমাণ অনুসারে আপনারা নিয়ে নেবেন, আমি এটাতে যতটা লাগবে সেই পরিমাণ নিয়েছি। এবার আমি মিক্সিতে এগুলো সব বেটে নেব, প্রথমেই সবটা দিয়ে দেব না, কেননা একসাথে বাটা যাবে না, কিছুটা দিয়ে দিলাম লঙ্কা আর রসুন বেটে নেব, তারপরে নাবিয়ে রেখে এগুলো 2-3 বারে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। রসুন আর লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি এই পাতাগুলো মিক্সিতে বেটে নেব, সব একসাথে বাটা যাবে না, কিছুটা কিছুটা নিয়ে 2-3 বারে করে বেটে নিতে হবে। বেটে ফিরে আসছি, কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়নোর জন্য দিচ্ছি, আর রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এবার একটু নেড়ে নেব। এই রান্নাতে কারো ইচ্ছা হলে হলুদ দিতেও পারে, ইচ্ছা না হলে হলুদ না দিলেও কোনো ব্যাপার না। রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি পাতা বাটাটা দিয়ে দেব। মোটামুটি ভাজা হয়ে গেছে রসুনটা, এবার আমি এই পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার
খুব করে নাড়তে, এইভাবে সমানে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে এই পাতা পাতাটাকে। এই অবস্থায় আমি সামান্য স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। লবণটা যার যার স্বাদ অনুসারে দেবেন, কারো ইচ্ছে হলে একটু চিনিও দিতে পারেন, আমি দিচ্ছি না চিনি। যখন আর সামান্য একটু শুকিয়ে আসবে একটু তেলটা ছেড়ে দেবে, সেই সময় নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার সজনে পাতার ভর্তা। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, সত্যি খুব ভালো লাগে। আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কীরকম লাগলো আমার এই রেসিপিটি। সঙ্গে থাকলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন আর আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আসি তাহলে, বাই।